আমাদের কাছে সচরাচর বাংলা নিয়ে একটা প্রশ্ন আসে, বাংলাতে কিভাবে মার্কস উঠাবো। এক্ষেত্রে আমরা বাংলাকে দুটো পার্ট দেখি, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এবং দুটো পার্টের ক্ষেত্রেই এমসিকিউ এবং রিটেন দুটো পার্ট দেখি। আমরা প্রথমে এমসিকিউ কে টার্গেট করব। এমসিকিউ যদি 30 এর মধ্যে পরীক্ষা হয়, আমরা অ্যাটলিস্ট 25 ওঠানোর জন্য চেষ্টা করব। এবং আমি যদি রিটেনের ক্ষেত্রে যাই, বাংলা ফার্স্ট পেপার, প্রতিটি গদ্য এবং পদ্য পড়ার সময় আমরা কিছু কবিতা বা গল্পের লাইন অথবা কিছু মহিয়সী পুরুষের বক্তব্য টুকে নিতে পারি কোন নোটে। সেক্ষেত্রে আমরা যখন লেখাগুলো লিখব, বাংলা ফার্স্ট পেপার যখন কোয়েশ্চেন অ্যান্সারগুলো করব, আমরা সেই লাইনগুলো ইউজ করলে লেখাটা আরও বেশি সুন্দর দেখা যাবে এবং সেক্ষেত্রে মার্কসটা আরও বেশি উঠবে। ঠিক একই জিনিসটি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রেও, বিশেষ করে রচনাতে। সেক্ষেত্রে আমরা যত বেশি কবিতা অথবা গদ্যের লাইন ব্যবহার করব, সেক্ষেত্রে মার্কস ওঠার সম্ভাবনাটা সবচেয়ে বেশি।